হ্যালো বন্ধুরা, আমি কৌশালী, সকলকে জানাই শুভ সন্ধ্যা। একটা দুর্দান্ত আপডেট নিয়ে চলে এসেছি। আপডেটটা দেবদার ব্যোমকেশ ও দুর্গ রহস্য রিলেটেড। লাস্ট এক ঘন্টার মধ্যে এই সিনেমাটার 1300 টিকিট সোল্ড আউট হয়েছে অনলাইনে। একদম ঠিক শুনছো, লাস্ট এক ঘন্টায় 1300টা টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। এটা একটা বিশাল বড় রেকর্ড। এর আগে কোনো ব্যোমকেশের ক্ষেত্রে এটা হয়েছে বলে আমার তো মনে হয় না, কারণ এর আগে দর্শক এত বড় গ্র্যান্ডারে ব্যোমকেশ দেখেইনি, ব্যোমকেশকে কখনো দেখেইনি। মানে আমি একটা জিনিস বলতে পারি, যাদের এটা একটা কনফিউশন ছিল যে দেবদাকে ব্যোমকেশ হিসেবে মানাবে না, বা এটা কী সিনেমা হবে, দেবদা এটা একটা বাজে প্রজেক্ট নিয়ে নামলেন, এটা ভালো হবে না, আমি তাদেরকে বলবো যে দেবদাকে, শুধুমাত্র দেবদাকে ব্যোমকেশ চরিত্রে দেখার জন্যেই সিনেমা হলে সিনেমাটা দেখতে যেতে। সবথেকে বড় যেটা পজিটিভ দিক এই সিনেমাটা, সেটা হচ্ছে এটা কিন্তু ব্যোমকেশ সর্বস্ব সিনেমা নয়। মানে এখানে এই গল্পটাতে পার্টিকুলারলি অজিতকে প্রচণ্ড জায়গা দেওয়া হয়েছে, সত্যবতীকে দুর্দান্ত জায়গা দেওয়া হয়েছে। মানে বিরসা দাশগুপ্ত এত মানে বুদ্ধি করে ডিরেকশনটা দিয়েছেন, যেখানে কেউ এটা বলতেই পারবে না যে এটা দেব সর্বস্ব ছবি, একদম নয়। হ্যাঁ, এটা খুব ভালো একটা সিনেমা। এবং তোমরা বুঝতেই পারছো, দেখো না, সকালে আমরা যখন অ্যাডভান্স বুকিং রিপোর্ট দেখছিলাম, তখন যেরকম আমরা যা রেজাল্ট দেখতে পাচ্ছিলাম বুক মাই শোয়ের তরফ থেকে, যত মানে দিনটা এগিয়েছে, বেলাটা আরও এগিয়েছে, সেকেন্ড হাফে কি ভালো পারফর্ম করছে দেখো সিনেমাটা, মানে সকালের থেকে অনেক বেটার। এবং আগামীকাল তো রবিবার, আগামীকাল প্রচুর লোক দেখতে যাবে সিনেমাটা, বাঙালি দর্শক সপরিবারে ব্যোমকেশ দেখতে যাবে, এটাই তো স্বাভাবিক। এবং এই ছবিটা বক্স অফিস কালেকশন করার আরও একটা অন্যতম কারণ এটা। প্রজাপতির সময় কি হয়েছিল, প্রজাপতি কিন্তু সপরিবারে বসে দেখবার মতন একটা সিনেমা ছিল। মানে এত সুন্দর বাবা ছেলের সেন্টিমেন্টটাকে দেওয়া হয়েছিল গল্পের মধ্যে, যে কারণের জন্যে মানে 8 থেকে 80 প্রত্যেকে এনজয় করেছে, সেন্টিমেন্টাল হয়েছে গল্পটা। আর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশের প্রত্যেকটা গল্প এত ভালো, বিশেষ করে দুর্গ রহস্য তো আমার অন্যতম পছন্দের গল্পগুলোর মধ্যে একটা। এবং আমি যখন গতকাল সত্যি সিনেমা হলে বসে ছবিটা এনজয় করেছি, আমি সত্যিই ভেবেছি যে খুব সুন্দরভাবে এক্সপ্লোর করা হয়েছে পুরো বিষয়টাকে। মানে তোমরা দেখেই বুঝতে পারবে এটা এখনও পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রিতে তৈরি হওয়া সবচেয়ে বড় বাজেটের ব্যোমকেশ। এটা তোমরা যখন 70mm স্ক্রিনে দেখবে তখন এটা ফিল করতে পারবে। এবং দর্শক দেখছেও, মানে দর্শক ভালো ছবি দেখতে পছন্দ করে, আর গোয়েন্দা গল্প হলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, আলটিমেটলি বাংলা সিনেমা দর্শক দেখছে, গদর 2, OMG 2 দুটো সিনেমা এসছে। আমি চিনি 2-এর কথা ছেড়ে দাও, আমার সত্যি বলতে কি আমার খুব খারাপ লাগছে, কারণ চিনি 2 আমার এখনও দেখাই হয়নি। কিন্তু হ্যাঁ, আমি দেখতে পারবো, হয়তো আরও 2 দিন সময় লাগবে আমার, আমি দেখে রিভিউ তো ডেফিনেটলি করবো, অবশ্যই করবো, আমি দেখি মোটামুটি সব বাংলা সিনেমা। কিন্তু গদর 2-এর সঙ্গে এসে আমি OMG 2-এর কথাও ছেড়ে দিলাম, ছেড়ে দাও, মানুষের এক্সপেকটেশন কম, কিন্তু গদর টু এর সঙ্গে এসে যেভাবে টিকিট সোল্ড হচ্ছে একটা বাংলা সিনেমা, এটা তো অবশ্যই বলতে হবে, তাই না? এবং তোমরা প্যান ইন্ডিয়া ওয়াইজ রেসপন্স দেখো, মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, খুব ভালোভাবে রেসপন্স পাওয়া যাচ্ছে। কাজেই আমরা এটা আশা করতে পারি আবারও টলিউড ইন্ডাস্ট্রিতে একটা ব্লকবাস্টার দেবদা দিতে চলেছেন, এটা একদম ঠিক কথা। তোমাদের জানিয়ে দিলাম এই আপডেটটা, আমাকে বিজয় ভাই পাঠালো, থ্যাংক ইউ সো মাচ বিজয় ভাই। আর চলো আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। আর যারা দেখেছো ব্যোমকেশ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। টাটা।